অবৈধ বিয়ের মামলায় খালাস পেলেও স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির। রবিবার দেশটির একটি আদালত তোষাখানা মামলায় ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। শনিবার অবৈধ বিয়ের মামলায় খালাস পান ইমরান এবং বুশরা বিবি। তবে মামলার রায় হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো নতুন একটি তোষাখানা মামলা করে, ফলে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে মুক্তি দিলেও কারাগার ফটকেই গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। নতুন তোষাখানা মামলা ছাড়াও ইমরান খানের বিরুদ্ধে গেল 9 মের দাঙ্গার অভিযোগ এবং ডজনখানেক মামলাতেও গ্রেপ্তার দেখায় লাহোর পুলিশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।